তুমি শুচি করো আমার সমস্ত পাপ। অতীতের যে সমস্ত আপনারা যারা শুনছেন তারাও নিশ্চয়ই শিহরিত হচ্ছে। নমস্কার, আমি পূর্ণিমা মুখার্জি আশার রসুই ইউটিউব চ্যানেল থেকে প্রভু যিশুর নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি এসে গেছি একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপচারিতা করতে। আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন, আরে অনেকে নয়, আপনারা বোধহয় সকলেই তাকে চেনেন। তাহলে দেখি সেই কে। নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা একটু যদি বলেন সকলকে। আমার নাম তাপস অধিকারী, আমি ঠাকুরপুকুর নিবাসী, সেখানে আমার বাস। আজকে আপনার কাছে আসতে পেরে সত্যি ধন্য হয়েছি, কারণ এমন এক ব্যক্তির সাথে আমি বসেছি যাকে সকলেই জানি, সকলেই চিনি, কিন্তু তবুও তার কাছ থেকে আমরা আজ অনেক কিছু আদায় করে নেব। ঠিক আছে, তার জীবনের সাক্ষ্য, আমাদের জন্য তিনি কি রেখেছেন বক্তব্য, সমস্ত কিছু। দাদা, আপনার কাছে আজকে আমরা একটু জানতে চাই আপনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। যেমন স্কুলে আমাদের প্যারাগ্রাফ রাইটিং দিত না, মাই সেলফ আমরা লিখতাম, তাই না? 10 লাইন, 5 লাইন। তো আপনি যদি সংক্ষেপে আপনার একটু জীবনী আমাদের বলেন তাহলে খুব ভালো হয়। ইতিমধ্যে আমি আমার নাম বলেছি, আমার নাম তাপস অধিকারী, আমার পিতা স্বর্গীয় শশীভূষণ অধিকারী, যিনি একজন সত্যি ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তার জীবন অত্যন্ত সজ্জনতা এবং সুন্দর জীবন ছিল, যে জীবন অনেকের কাছে আকর্ষিত ছিল। ঠিক একইভাবে জন্মের শুরু থেকে আমি তার আদর্শ, তার শিক্ষা লাভ করেছি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সমস্ত কিছুর মধ্য দিয়ে আমি আমার জীবনকে পরিচালিত করছিলাম। শৈশবে তার দিকেই তাকিয়ে আমি আমার শিক্ষা, আমার ভালোবাসা, আমার সমস্ত আদর্শকে অনুসরণ করছিলাম এবং সেই সময়গুলোতে ঈশ্বর এক বিশেষ অনুভূতি আমার জন্য দিয়েছিলেন। কখনো কখনো মনে হতো যেন আমি ঈশ্বরের কাছ থেকে প্রেরিত, আবার কখনো কখনো মনে হতো যে প্রভু আমাকে মনোনীত করেছেন। এরকম একটি অনুভূতি আমার জীবনে সর্বদাই বাস করত। আর এর জন্যে আমার আচরণবিধি কার্যকলাপ এমন সুন্দরভাবে চলছিল যা সত্যি অনেকের মনোগ্রাহী হয়েছিল, অনেকের কাছে বিশেষ আকর্ষণীয় হয়েছিল। আপনি কিন্তু একটা মহামূল্যবান কথা বললেন যে ঈশ্বর মনোনীত আদর্শ, বাবার আদর্শকে তুলে নিয়ে আপনি ধরে নিয়ে চলছেন আজও পর্যন্ত। তার মানে আপনি নিশ্চয়ই প্রভু যিশুতে খুব আনন্দে আছেন, খুশিতে কাটাচ্ছেন। নিশ্চয়ই আপনার জীবনে এমন অনেক কিছু ঘটনা আছে যার থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন, তা সেগুলো আমরা একটু আজকে শুনব। ঠিক কথা যেটা বলেছেন আপনি, ঠিক আমি বলেছি আগে যে আমি শৈশবে সত্যি আমার মধ্যে একটা অনুভূতি ছিল যে যেন প্রভু আমাকে ডেকেছেন, প্রভু আমাকে মনোনীত করেছেন। কিন্তু শৈশব থেকে যখন ধীরে ধীরে আমি বড় হতে থাকি, আমি বিষ্ণুপুর শিক্ষা সঙ্ঘে সেখানে পড়াশোনা করি এবং সেই বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুল ফাইনাল এক্সামিনেশনের পর আস্তে আস্তে আমার জীবনটা একটু অন্যদিকে মোড় নেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মিলিত হই এবং ক্রমশ এই জগতের নানা রকম অভিলাষের সঙ্গে যুক্ত হয়ে যাই এবং বন্ধু বান্ধবরা এমনভাবে আমার জীবনকে প্রভাবান্বিত করে যে আমি ভুলতে বসি আমি কোত্থেকে এসেছি এবং আমি ভুলতে বসি সেই সমস্ত অনুভূতিকে যেগুলো আমি আগে উপলব্ধি করতাম এবং ধীরে ধীরে আমার জীবন এক মন্দতার দিকে এগিয়ে যায় এবং অনেক অনেক ভুল কাজের সঙ্গে আমি যুক্ত হই। এমনকি আমার জীবনে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে নানা নেশা, নানা রকম কুঅভ্যাস ইত্যাদি আমার জীবনে আসে এবং সেই জীবনটা অত্যন্ত কঠিন এবং খুব সমস্যাজনক জীবনে রূপান্তরিত হয়।
এবং সেই জীবন এক নিরাশা এক হতাশার মধ্য দিয়ে পার করছিলাম। ঠিক এরকমই অবস্থাতে আমার জীবনে আমি মনে করেছিলাম যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে অর্থ ইনকাম, এবং সেই দিকে আমি ধাবিত হচ্ছিলাম। আর আস্তে আস্তে আমি লোভ লালসা এবং এই ধরনের মধ্যে নানাবিধ বিষয়ের মধ্যে জড়িয়ে যাই এবং আমার জীবনে এক অশান্তিতে ভরে যায়। রাতের পর রাত দিনের পর দিন আমার ঘুম চলে যায়, নিদ্রাবিহীন অবস্থার মধ্যে দিয়ে আমি জীবনটা কাটাতে থাকি। এই পরিস্থিতি দুঃসময় গেছে, তখন কঠিন এক পরিস্থিতি, অন্ধকার নেমে এসেছে। অবশ্যই অবশ্যই। তার থেকে আপনি বেরোলেন কি করে? হ্যাঁ, এই পরিস্থিতিতে সেই সময় আপনার বয়সটা তখন কত ছিল? আমার বয়স তখন 21 বছর ছিল। ও আচ্ছা। আর এই 21 যুবক যুবক টকবক করে রক্ত ফুটছে, ঠিক তাই। আর 21 বছর বয়সে আমি যখন এই পরিস্থিতি রয়েছি, তখন অনেক হিন্দু ভাই বোন বন্ধু বান্ধব আমার ছিল। আমি তাদের সঙ্গে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেখানে আনন্দ আছে, যেখানে খুশি আছে, সেই সমস্ত আনন্দ খুশির মধ্যে আমি নিজেকে ভাসাতে থাকি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তাৎক্ষণিক একটা হয়তো আনন্দ থাকলো। আপনার বাবা তো তখন জীবিত ছিলেন? অবশ্যই। তো তখন বাধা আসতো না? নিশ্চয়ই বাবা আমাকে সাবধান করেছিল, কিন্তু সেই সাবধানকে আমি উপেক্ষা করেই, তখন বন্ধু প্রতিবেশী ছিল, অবশ্যই, আর সেই উপেক্ষা করে আমি তাদের আনন্দগুলোকে খুশিগুলোকে, আমি অনেক সময় তাদের সঙ্গে কীর্তন করেছি, হ্যাঁ, এবং কাদা মাটি মেখেছি, আর অনেক সময় সেই পুজো প্যান্ডেলে গিয়ে অনেক উৎসব করেছি, এবং খুব যেখানে খুশি সেইটাকে অনুভব করবার চেষ্টা করেছি। কিন্তু তাৎক্ষণিক আনন্দ মিটে যাবার পর আবার আমার জীবনকে কালো অন্ধকার ছায়া আমাকে আবৃত করেছিল। আর এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন চলছিলাম, ঠিক সেই মুহূর্তে আর একটা বড় আধার বা অন্ধকার আমার জীবনে নেমে আসে। সেটা 1980 সাল। 1980 সালে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এবং মাত্র 2 মাসের মধ্যে তিনি অসুস্থতার শেষে প্রভূতে নিদ্রিত হন। এবং যে রাত্রিতে 1 আগস্ট 1980 সাল, ঠিক সেই মুহূর্তে ভোরবেলা আমি যখন শুনলাম আমার বাবা আর এই পৃথিবীতে নেই, অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলাম। কারণ আমার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি আমি যাকে ভালোবাসতাম তিনি হচ্ছে আমার বাবা। এই বাবাকে হারাবার পর আমার মাথার উপরে যেন বাজ নেমে পড়ল। যদিও তার অসুস্থতার সময় একবার ফিরে তাকিয়েছিলাম আমাদের ঈশ্বরের কাছে আর বলেছিলাম, প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও, যেন বাবা সুস্থ হয়ে যায়, বাবাকে কোনো কাজ করতে না হয়, আমি খাওয়াবো, আমি তাকে পরিচর্যা করব। তখন কি আপনি কোনো কাজকর্ম কিছু করতেন না? তখন তো বোধহয় আপনার স্টুডেন্ট লাইফ। আর সেই সময় আমি মনে করেছিলাম যে আমি নিজে কিছু করব এবং বাবাকে আমি তত্ত্বাবধান করব, পরিচালনা করব। কিন্তু সেই সুযোগ ঈশ্বর আমাকে দেয়নি। কিন্তু আমার জীবনে এমনই একটি পরিস্থিতি নেমে আসে তখন, হয়তো তখন কি জীবনের মোড়টা ঘুরে যায় না? তখনও আপনি সেই অন্ধকারের তখনও চলেছেন? হ্যাঁ, সেটাই বলতে চাইছি। ঠিক সেই মুহূর্তে আমি খুব বিষণ্ণ অবস্থার মধ্যে ছিলাম, এবং বেশ কয়েকটি মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে আমার শুধু চিন্তা করি কেন ঈশ্বর আমার বাবাকে এই সময়ে তুলে নিলেন। আমার যখন একটা সময় হয়েছে, বয়স হয়েছে, যখন আমি তখন তাকে বিশেষ করে সাহায্য করতে পারবো এবং তাকে আমি পরিচর্যা করতে পারবো, ঠিক সেই মুহূর্তে কেন তুমি আমার বাবাকে তোমার কাছে তুলে নিলে? ঠিক সেই মুহূর্তে নভেম্বর মাসের 2nd স্যাটারডে ইন্টালি ব্যাপটিস্ট চার্চ, সেখানে কেরি ব্যাপটিস্ট যে একটা স্কুল রয়েছে, সেখানে একটা বিশেষ কনভেনশন, একটা উদ্দীপনা সভা চলছিল। আর সেই সভায় আমাকে একজন বললেন, তুমি চলো, তোমার মন খারাপ, তুমি সেখানে চলো। তখন আপনি তো ঠাকুরপুকুরেই থাকতেন? ঠাকুরপুকুরেই থাকতাম। এখান থেকে এন্টালি ক্যারি ব্যাপটিস্ট অতটা দূরত্বে আপনি গেলেন? ইয়েস। আচ্ছা, ক্যারি ব্যাপটিস্ট চার্চে সেখানে একটি প্রার্থনা সভা বা একটি রিভাইভাল মিটিং চলছিল। এই রিভাইভাল মিটিংটি শনিবার রাত থেকে
সারাদিন সারা রাত হয়েছে এবং রবিবার দুপুর পর্যন্ত সেই সভাটা চলছিল। আর ঠিক সেই সভাতে আমি সারা রাত ধরে সেখানে ছিলাম। একটা অদ্ভুত একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল এবং সেই সময় তারপরের দিন ভোরবেলা যখন রবিবারের উপাসনা চলছিল আর সেখানে ঈশ্বরের বার্তা প্রচারিত হচ্ছিল, আর সেই বার্তাগুলো যেন প্রভু আমার জন্যে বলছিলেন, আর সেই বার্তাগুলো আমাকে আঘাত করছিল এবং ঈশ্বরের বাক্য বলছিল, হে ধূর্ত, তোমার ধূর্ততায় আমি তোমাকে ধরব, আর তুমি আমাকে ছেড়ে এখনও তোমার জীবনকে এগিয়ে নিয়ে চলেছ। যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে আহ্বান করেছিল, তুমি তাকে প্রত্যাখ্যান করেছ। আর অদ্ভুতভাবে সেই প্রচারক একটি স্টোরি বলছিলেন, আর প্রকাশিত বাক্য তার 3:20 যে বাক্যটি লেখা রয়েছে, দেখো আমি দাঁড়ে দাঁড়াই আছি এবং আঘাত করিতেছি, যে কেউ আমার রব শোনে এবং দ্বার খুলে দেয় আমি তার গিয়ে প্রবেশ করি এবং তার সঙ্গে আমি ভোজন এবং পান করি। প্রিয়জন, প্রিয় ভাই বোনেরা, আজকে আমি সেই একটি বাক্য আমার জীবনকে ভীষণভাবে আঘাতগ্রস্ত করল। আর প্রচারক বলছিলেন, আজ আপনার বয়স কত? সবাইকে জিজ্ঞেস করছিলেন, এটা আমার জন্য নয়, আর আমি মনে করছিলাম আমার বয়স তখন 23 বছর বয়স। আর 23 বছর বয়স যখন আমার, আমি ঠিক সেই সময় মনে করছিলাম যে 23টি বছর আমি যিশুকে আমার দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আর তিনি বলছিলেন, এতগুলো বছর আপনি যিশুকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, বারবার তিনি আঘাত করেছেন, বারবার চেয়েছেন আপনার জীবনকে নবায়িত করতে, কিন্তু আপনি কখনোই তার ডাকে সাড়া দেননি। আর ঠিক সেই সময় সেই গল্প এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমার হৃদয় ভগ্ন এবং চূর্ণ হলো। হঠাৎ করে আমার হৃদয় কেঁপে উঠল এবং আমি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলাম। তখনই আপনি মানে পরিত্রাণ পেলেন, মানে সেই সময় থেকে আর কি, ঠিক সেই সময় সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে। আপনারা যারা শুনছেন তারাও নিশ্চয়ই শিহরিত হচ্ছেন যে প্রভু কখন কিভাবে কার মধ্যে দিয়ে কাজ করে, বুঝতে পারছেন? উনি কিভাবে অন্ধকার জগতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কখন দ্বারে আঘাত করছে আমরা বুঝতেই পারছি না। প্রভু এসেছেন, দ্বারে আঘাত করলেন 23 বছর, যখন সে যুবক, যখন সে তার ফুল প্রস্ফুটিত হচ্ছে তখন তাকে প্রভু নাড়া দিলেন, কারণ তার সময় হচ্ছে সময়, আর সেই সময়ে তিনি পরিত্রাণ প্রাপ্ত হলেন। সুতরাং আমাদেরকেও কিন্তু এখন সজাগ থাকতে হবে। হয়তো আমাদের 23 অনেক কাছে আগে পেরিয়ে গেছি, বা অনেকে হয়তো 23-এ পাই দাওনি, কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমরা শুনতে থাকব ওনার সমস্ত জীবন কাহিনী, আজ সুযোগ পেয়েছি, দুমড়ে মুচড়ে নিংড়ে সব তার থেকে নিয়ে নেব। আবারই আবার চলে যাই দাদার কাছে, কারণ অসম্পূর্ণ রয়ে গেছে আরও অনেক কথা। দাদা, আমরা তো এগুলো শুনছি, তা আপনার স্কুল তো শুনলাম বিষ্ণুপুর থেকে আপনি স্কুলিং করেছেন, তার পরেরগুলো আপনি কোথায় করেছেন? আপনি কি ছোট থেকে মানে CNI মিশনে ছিলেন? না না, আমি প্রথম থেকেই আপনি প্রেসবিটেরিয়ান? না, আমি ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চ এখানে রয়েছে, আর আমি মূলত শৈশবটা আমার সাউথ ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চে কেটেছে এবং সেখান থেকে আমি বড় হয়েছি। কিন্তু আমি বলতে চাই যে আরেকটু এগোতে চাই, যেটা বিশেষ করে আমার জীবনের অনুভূতিটাকে আমি প্রকাশ করতে চাই। আর যখন এই পরিস্থিতি সেই প্রচারক বলছিলেন এবং বাক্যের সেই অংশটিকে তুলে ধরছিলেন, আর সেই সময় আমি জানি না কেন আমি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলাম। যৌবনে একটা বিশেষ মুহূর্তগুলো ছিল যখন যুবক যুবতীরা আমাকে খুবই ভালোবাসত এবং খুব তারা আমার খুব ফ্যান ছিল, হয়তো তারা আশেপাশে অনেক যুবক যুবতী ছিল, আমি তাদের দিকে তাকালাম না, উপেক্ষা করে আমি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলাম। আর এই কান্না আমার বুক ভেসে যেতে আরম্ভ করলো, আমি একটাই কথা বললাম, প্রভু আমার পাপ তুমি ক্ষমা করো, আমাকে তুমি শুচি করো,
আমার সমস্ত পাপ, অতীতের যে সমস্ত মন্দতা, দুষ্টতা, দুর্বলতা আমার জীবনে আছে তুমি ধুয়ে দাও, আমাকে নতুন করে তোমার রাজ্যের জন্য আমাকে পৃথক করো। আর আমি যখন কাঁদছিলাম, আর তখন একটা অদ্ভুত অনুভূতি, একটা অভূতপূর্ব একটি আলো আমাকে পুরো ঢাকতে আরম্ভ করলো। আর সেই আলোটা আমি এখনও দেখি না, আকাশে নীল দেখেছি কিন্তু নীল নয়, সবুজও নয়, কিন্তু একটা অদ্ভুত একটা আলো নীলের দিকে আমাকে পুরো ঢেকে দিল। আমার গা সমস্ত শিহরিত হয়ে উঠল, একটা অদ্ভুত অনুভূতি আসলো। এবং সেই পূর্ণ মুহূর্তে, আপনি বিশ্বাস করুন না না করুন আমি জানি না, আমি বাবু হয়ে বসেছিলাম, হঠাৎ মনে হলো যে আমি উপরে উঠে গেছি, কয়েক ফুট উঁচুতে যেন আমি বাবু হয়ে বসে আছি, একটা অনুভূতি। আর এই সময় আমার এক আনন্দে আবার নতুন করে কাঁদতে আরম্ভ করলাম, আবার কাঁদছি আমি প্রভুর কাছে। আর আমি উপলব্ধি করলাম তার স্নিগ্ধে আলে আলোয় তিনি আমার সমস্ত পাপ মুছে দিয়েছেন। আর আমি যখন হাত জোর করে প্রার্থনা করছিলাম, তখন প্রভুর রব আমি শুনতে পেলাম, হে আমার বৎস, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জন্যে ব্যবহার করতে চাই। আর সেই সময় আমি বললাম, প্রভু তোমার রব আমি শুনেছি, আমি আমার জীবনকে তোমার জন্য দিলাম, আর অন্য কোথাও নয়, আর অন্য কোনো দিকে নয়, আজ থেকে তুমি আমার পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, এবং আমি তোমার নির্দেশে আমার জীবনকে পরিচালিত করব। সত্যি দাদা, শিক্ষণীয় ব্যাপার আপনার থেকে, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা কতটুকু পেরেছি নিজেদেরকে দিতে, তিনি এখনো দিয়ে চলেছেন। আমরা শুনছি তার সাক্ষর কথা, প্রভুকে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ, সেই তৃপ্তি উনি পেয়েছেন। আমরা এখনো বসে আছি সেই তৃপ্ততার স্বাদ নেওয়ার জন্য, আর এই স্বাদ ভাগ করে নেওয়ার জন্যই তো আজ এইখানে আসা, যাতে আপনারাও এটার থেকে বঞ্চিত না হন। আচ্ছা, এবার একটু আমরা অন্যদিকে যাই। আপনি শৈশব কৈশোর যৌবন পেরিয়ে উঠেছেন, আপনার অর্ধাঙ্গিনী নিশ্চয়ই আপনার সাথে এসেছে, তাকে আপনি কোথা থেকে পেলেন? এটা আমার মিনিস্ট্রি যখন আমি শুরু করেছিলাম, কিছু বৃদ্ধ বৃদ্ধাদেরকে নিয়ে আরম্ভ করেছিলাম। আমার শুরুই আপনি বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে করলেন? শুরু করলাম, আর এই শুরুটা হয়েছিল, এবং সেটা হচ্ছিল 1982 সাল যখন আমি মিনিস্ট্রি শুরু করলাম। আর ঠিক 82 সালের পর থেকে 84 সালে বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে যুবক যুবতীদেরও এক জোয়ার সেখানে নেমে আসলো। আমি তার আগে বলি যে আমি কিছু শিক্ষাক্রমের মধ্যে ছিলাম, বাইবেল স্কুলের মধ্যে কিছু পড়াশোনার মধ্যে দিয়ে আমি কমপ্লিট করেছি, এবং ওয়ে অপারেশন মোবিলাইজেশন আপনার নাম শুনেছেন, তার মধ্যেও আমি প্রায় 2 বছর ছিলাম শিক্ষাক্রমের মধ্যে দিয়ে। আর এর পরে আমার জীবনে এই মিনিস্ট্রি শুরু করি, এবং সেই একই কায়দায় অপারেশন মোবিলাইজেশন ওএম আপনারা শুনেছেন, এই ওএমের মতন স্টাইলেই আমি আর একটা কী বলে দল গঠন করি। আর সেই দলটা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা সুসমাচার প্রচার করছিলাম। আর সেই সময় আমার স্ত্রী সেই দলের সঙ্গে যুক্ত হয়, কোনো কোনো বন্ধুদের দ্বারা শুনে এবং তারা অনুপ্রাণিত হয়ে এসেছিলেন। এবং সেই মিনিস্ট্রির মধ্যেই তাকে আমরা খুঁজে পাই, এবং তারও জীবনে বিরাট ইতিহাস, তার বিজয়ের বিরাট সাক্ষ্য। আপনার সেই বৃদ্ধাদের মধ্যে খুঁজে পাওয়া সেই সুন্দর ফুলটিকে তিনি কিন্তু উঠিয়ে নিয়েছিলেন, তার দৃষ্টিশক্তি বুঝতেই পারছেন। তাহলে আমরা একটু তার সাথে আলাপ সেরে ফেলি না, যে ফুলটিকে আপনি তুলে এনেছেন, দেখি তার সাথে একটু আলাপ করে। অবশ্যই। এতক্ষণ আমরা তো শুনে যাচ্ছি দাদার কথা, শুনলাম কত রকম যুদ্ধের মধ্যে দিয়ে, নানান রকম পরিবেশের মধ্যে দিয়ে উনি অতিবাহিত করেছেন, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু সুন্দর ফুলটিকে বেছে নিতে ভোলেননি। তাহলে সেই সুন্দর ফুলটি আমাদের মাঝে এসেছে, তার সাথে পরিচয় তো করা উচিত, তাই না? শুধু দাদাই কেন, তাহলে তার সাথে আলাপ করে নি। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। আপনার নামটা যদি আমরা শুনি। আমার নাম ভেরোনিকা অধিকারী। আচ্ছা, আপনার দাদার সাথে কত বছরের পথ চলা?
প্রায় 33 বছর আমরা একসঙ্গে চলছি। বাহ, তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক সুন্দর মুহূর্ত আছে, তার মধ্যে কোনো একটা মুহূর্তের বিশেষ মুহূর্ত আপনার মনে পড়ছে যেটি আপনি আমাদের মাঝে শেয়ার করে নিতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে আনন্দের এবং খুব মজার নিয়ে আমরা চলেছি 33টা বছর। আর যদি আমি মনে করি একটি, যেটা সবসময় আমরা আমাদের বাড়িতে ওই কথাটা মনে করে আমরা খুব আনন্দ পাই, সেটা হচ্ছে শিলচর মিশন ফিল্ডে আমরা প্রচার করতে যাচ্ছিলাম। আমার বড় ছেলে তখন 5 বছরের, আর তখন আমরা গুয়াহাটি স্টেশনে আমরা জাস্ট নেবেছি আর অনেক ভিড়, আর আমার বড় ছেলে অনিশিম অধিকারী সে হাত ছেড়ে ছেড়ে খালি দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, আর এই সময় আমরা ওকে যতবার ধরছি আর ততবার ওর বাবার হাত ছেড়ে ছেড়ে পালাচ্ছে, আর তখন আমি ওর বাবাকে বলছি ওকে একটু ছেড়ে দাও। হ্যাঁ, লাগছিল, আরে ছেড়ে দাও, আমরা দুজনে পাশ থেকে ওকে দেখব। আর যখন ওকে আমরা ছেড়ে দিয়েছি, আর দুজনে আমরা আড়ালে লুকিয়ে লুকিয়ে ওর সাথে সাথে যাচ্ছিলাম, ও দৌড়াচ্ছে আর আমরাও পাশে পাশে আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে যখন ও অনেক দূর চলে গিয়ে আর পেছন ফিরে তাকিয়েছে, আর যখন আমাদের দেখতে পেল না, তখন ওর চোখ দুটো বড় বড় হয়ে গেছে আর টপ 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 করে চোখ দিয়ে ওর জল পড়ছে, আর তখন আমরা খুব মজা পাচ্ছিলাম, আনন্দ করছিলাম। আর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছিল তখন ও হাওয়াও করে কাঁদছে, আর তখন আমরা সহ্য করতে না পেরে আর সবাই বলছে কার বাচ্চা কার বাচ্চা, তখন আমরা গিয়ে ওকে জড়িয়ে ধরতে, ও আমাদের আর কোল আর ছাড়েনি। এটা আমাদের জীবনে ভীষণ ভীষণ মজার, এবং আমরা প্রায় সময় এই মজাটাকে আমরা উপলব্ধি করি। আমাদের ওই আপনাদের সেই 33 বছর পিছনে ফিরে তাকাতে ভালোই লাগে, তাই না? একদম একদম, কত শৈশব গেছে আনন্দের, কত গেছে বাচ্চাদের নিয়ে দুষ্টুমি, নানান রকম অবস্থার পরিবেশের মধ্যে দিয়ে চলেছে। একদম একদম। আমরা শুনেছি যে দাদা মাঝে একটু অসুস্থ হয়েছিলেন, এবং সেখানে আপনি দাদাকে নিয়ে ভেতরে গিয়েছিলেন, তো সেই মুহূর্তটা একদমই তো একা, কিন্তু আমাদের একা বলতে খুব কেমন যেন লাগে, কারণ আমরা যেহেতু প্রভুতে আছি আমরা কিন্তু কেউ একা নই, তাই না? তো সেই সময়ের আমি একটু কিছু বিশেষ ইয়ে শুনতে চাই। দিদি, আমি যখন যাই ভেলোরে ওকে নিয়ে, জাস্ট আমি ঘুরতে আমরা ভেলোর গিয়েছিলাম, মানে এইরকম, আর যখন গিয়ে আমরা ওকে ট্রিটমেন্ট করছি তখন বললো এরকম গলায় টিউমার, আর তখন তার অপারেশন হচ্ছে, 4 ঘন্টা অপারেশন থিয়েটারে সে, আর আমি একা, কেউ আমার সঙ্গে যায়নি, আমরা তো জানি না এটা অপারেশন হবে বা কিছু একটা হয়েছে। আমরা দুজনে ঘুরতে গিয়েছিলাম, পূজার ছুটিতে আমরা ঘুরতে গিয়েছিলাম, এবং যখন ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে আমি ওয়েট করছি 2 ঘন্টা 3 ঘন্টা একা বসে, কেউ আমার পাশে নেই, আর আমি প্রার্থনা করছি আর খুব কাঁদছি, একা কী বেরোবে, কী হবে, কী বলবে ডক্টর, মানে এরম একটা, প্রাণে তো জানেন তো একটা অপারেশন হলে বাড়ির লোকেরা খুব আতঙ্কিত থাকে, আর আমি যখন খুব কষ্ট পাচ্ছি একা একা, কেউ নেই, কোনো ভাষা প্রবলেম ওখানে, কেউ মানে ভাষা জানে না, বাংলা বাঙালি কাউকে পাচ্ছি না যে কথা বলবো, আর যখন আমি মুখটা চেয়ে একদম খুব ক্লান্ত হয়ে গিয়ে, আর যখন একটু মুখটা চেয়েছি আর তখন দেয়ালের দিকে দেখাচ্ছি আর সেখানে লেখা আছে ভয় করিও না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তখন আমি খুব উপলব্ধি করলাম দিদি যে ঈশ্বর আমাকে কখনো ছেড়ে যাবে না, আমি ভয় করব না, যদি কেউ না থাকে আমার জীবনে কিন্তু ঈশ্বর আমার সঙ্গে আছেন, আর এই জন্য ঈশ্বরকে আমি নির্ভর করেছি বলে আজকে এই জায়গাতে আমরা এখনো চলতে পারছি, এখনো আমরা এগিয়ে যেতে পারছি। আমরা জানি মাঝে দাদা ভীষণ অসুস্থ হয়েছিলেন, সে ভীষণভাবে অসুস্থ ছিলেন, আর আমরা সকলে তার জন্য প্রার্থনায় ছিলেন, আর ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিয়েছেন, সেই সাক্ষ্য সেই বাক্য ওনার থেকে আমরা জেনে নেব। দাদা, আপনি তো মাঝে খুব অসুস্থ হয়েছিলেন আমরা শুনেছি, এবং সেই সময় আপনার স্ত্রী আপনার পাশে থেকে যেভাবে আপনাকে সাহায্য করেছে, মনোবল বাড়িয়েছে, এটা সত্যি প্রভুতে থাকার জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা তো প্রার্থনাতে নিশ্চয়ই ছিলাম, আছি, থাকব, তো সেই সময়ে আপনার সেই সাক্ষ্যগুলো আমরা জানতে চাই, এবং সেই সময় নিশ্চয়ই আপনার কোনো প্রিয় অধ্যায় প্রিয় পদ আছে যেটাও আমরা একটু শুনে নেব।
সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, কারণ এটা বিশাল বড় বিষয় হতে পারে, টোটাল দিনটাই হয়তো চলে যাবে বিষয়টা নিয়ে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি আমি বলতে চাই, যে আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, খুব মৃত্যুকে একেবারে ছুঁয়ে দেওয়ার এক পরিস্থিতির মধ্যে আমি পৌঁছেছিলাম 2020 সালে। আপনারা জানেন কোভিড এসেছিল, আর এই কোভিডে বহু মানুষ মৃত্যুর ছায়ার মধ্যে চলে গিয়েছিল, অনেকে জীবনে মৃত্যু এসেছিল, আমার জীবনেও আক্রান্ত হয়েছিলাম। কিন্তু সেই বিষয়টি আমি উল্লেখ করতে চাই না এই মুহূর্তে, কিন্তু 2021 সাল থেকে 2022 সাল এই দুটি সাল আমার কণ্ঠ রোধ হয়ে গেছিল, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। কলকাতার বিশিষ্ট ডাক্তারদেরকে আমি দেখিয়েছিলাম, অনেক মানুষ, অনেক বড় বড় ডাক্তার, আর তারা একটাই বলেছিল ভোকাল কর্ড মোটা হয়ে গেছে, আপনি কথা বন্ধ করে দিন। তাদের ট্রিটমেন্টের একটাই, কথা বন্ধ কর। কিন্তু কথা বন্ধ করার কী করে যায় আমি জানি না, তবু ওই বোবা কণ্ঠে ফিসফিস করে দু একটা কথা বলছিলাম। আর এই সময় একজন ডাক্তার ভেলোর থেকে এসেছিল আমাদের কাছেই, পাশে প্রতিবেশী তার বাড়িতে, আর তিনি আমাকে পরামর্শ দেন আপনি ভেলোরে যান। আর আমরা ভেলোরে গিয়েছিলাম, যাক দেখে আসি কী হবে কি না হবে। আর যখন আমরা পৌঁছলাম, আর তারা বিভিন্ন ট্রিটমেন্ট, যারা টেস্ট চলতে আরম্ভ করলো, আর টেস্টের মধ্যে তারা খুব ডাউট করলো যে একটা বড় কিছু হয়েছে। আর তারপরে তারা আরও অনেক বড় বড় টেস্টের মধ্যে গেল, এবং তারা বলল যে আপনার এই ভোকাল কর্ডের লাম কতগুলো হয়েছে বা টিউমার কতগুলো হয়েছে, আর এটাকে অপারেশন করতে হবে। আর আমরা অপারেশনের মধ্যে দিয়ে গেলাম, প্রভুর কাছে বললাম প্রভু তুমি সাহায্য করো আমাকে, আমার এই চূড়ান্ত বয়স বা সময় এসে আমাকে তুমি হতাশ হতে দিও না। আর সেই লেজার সার্জারির মধ্যে দিয়ে গেল, কিন্তু লেজার সার্জারি হওয়ার পরেও ডাক্তাররা এসে আমাকে বললো আমরা সাকসেসফুল হইনি, লেজার সার্জারি সাকসেসফুল হয়নি, কারণ ভোকাল কর্ডে দুটি কর্ড রয়েছে, তার মধ্যে পেছনের যে কর্ডগুলো রয়েছে এগুলো টিউমারগুলোকে আমরা মারতে পারিনি, তবে বায়োপসির জন্য আমরা কিছু কেটেছি। আর বায়োপসি কেটে টেস্ট করতে গেল, ততক্ষণে আমরা অপেক্ষা করলাম। আর ঠিক সেই মুহূর্তে আমি প্রভুকে বলছিলাম প্রভু অন্তত তুমি একটা জিনিস আমাকে শুনতে দিও না, যে আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার এই কথাটা যেন আমি আমার কান থেকে না শুনি, খুব প্রার্থনা করছিলাম। তার পরের দিনই বায়োপসি রিপোর্ট এলো, এবং দুর্ভাগ্যের বিষয় আমাকে তারা বলল আপনার লাম রয়েছে এবং এটা পজিটিভ রয়েছে এবং আপনার ক্যান্সার হয়েছে। চূড়ান্তের মধ্যে আমার হৃদয়টা যেন শট করে একটা কেঁপে গেল, আর এই মুহূর্তে আমি স্তম্ভিত হয়ে গেলাম, ওয়াই জিজাস কেন তুমি, আপনার সাথে খালি ভেরোনিকাই ছিল, হ্যাঁ শুধু ভেরোনিকা ছিল, কেন তুমি আমাকে এই কথা শুনতে দিলে? আর হঠাৎ করে আমার কানের মধ্যে আর একজন কে যেন বলল, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর এই কথাটা যখন আমার কানের মধ্যে ভেসে আসলো, আমি মুহূর্তে মধ্যে যেন আমার হৃদয় মনকে একে পাল্টে গেল, আর আমি হাসতে আরম্ভ করলাম। আমি দুই বাহু তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, থ্যাংক ইউ গড যে তুমি আমাকে একটা গিফট দিয়েছ, যে গিফটটা অনেকে পেয়েছে, অনেকে অভিশপ্ত হয়েছে, কিন্তু এই গিফটটা তুমি আমাকে অভিশাপের জন্য দাওনি, তোমার সাক্ষ্যকে বহন করার জন্য দিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। আর আশ্চর্যের বিষয়, তারা আমার ট্রিটমেন্ট শুরু করলো, আর তারা আমাকে বললো যে আপনাকে 29 দিন আপনাকে 29টা আপনাকে রেডিয়েশন দিতে হবে। আর রেডিয়েশন যখন 29 একদিন অন্তর একদিন, একদিন অন্তর একদিন, আর এইভাবে রেডিয়েশন চলবে। আর ডাক্তাররা খুব পরিষ্কার বলে দিল যে আপনার 10 দিন পর থেকে আপনি আর গলায় খেতে পারবেন না, কারণ আপনার রেডিয়েশনে সমস্ত পুড়ে যাবে, আপনাকে নাক দিয়ে রাইস টিউব দিয়ে মেপে মেপে লিকুইড কিছু খাওয়ানো হবে। আমরা বলে দেবো সব, আমরা বলে দেবো কী করে খাওয়াতে হবে, কী বৃত্তান্ত, টিন পাওয়া যায়, হ্যাঁ সেই খাবার ফুড আলাদা, ভেরোনিকা তখন খাচ্ছে,
আমি কী করে পারবো, নাকের মধ্যে চাবি যখন যদি আটকে যায় গলায়, আমাকে কে দেখবে, কী করবো আমি, আমার পাশে কেউ নেই। আমি বললাম, দেখো তুমি কথা বলো না, তোমার পাশে প্রভু যীশু আছেন, চিন্তা করো না। সেই মুহূর্তে আপনার মনোবল, হ্যাঁ, প্রভু কী যেন একটা অদ্ভুত অনুভূতি আমাকে দিয়েছিলেন, একটা বল আমাকে দিয়েছিলেন। আর তিনি আমার স্ত্রী বলছিলেন যে দেখো কালকে আমি কালকে থেকে একটা অটোরিক্সা আমি ঠিক করব, তারা তোমাকে নিয়ে যাবে, তোমাকে দিয়ে যাবে। ভেলোরে, হ্যাঁ, আমরা যেখানে আছি হোটেল থেকে হসপিটাল একটু দূর ছিল, আর তোমাকে ও নিয়ে যাবে, দিয়ে যাবে। আমি অপেক্ষা করো, শুধু অপেক্ষা করো আর দেখো প্রভু কী করেন। আপনারা বিশ্বাস করবেন না, আরম্ভ হলো রেডিয়েশন, চললাম একদিন, দুই দিন, তিন দিন, খেয়ে চলেছি সমানে সব কিছু, একেবারে যথারীতি যেমন ছিল তেমন। দশ দিন পার হয়ে গেল, বারো দিন পার হয়ে গেল, তখনও শুকনো রুটি, মাংস ইত্যাদি নিয়ে আমি খাচ্ছি, কোনো কিছু না। অদ্ভুত বিপদ বিষয়। আর ২৯ দিন, ২৯টা রেডিয়েশন আমার হয়ে গেল, সেদিনও আমি সেই সমস্ত খাবার মুখ দিয়ে খেলাম, শক্ত আহার, কঠিন আহারগুলো আমি খাচ্ছিলাম, আর বলছিলাম আমার প্রভু মঙ্গলময়। আর তিনি দেখালেন কি আশ্চর্য ক্রিয়া তিনি করতে পারেন। এবং আমার স্ত্রী যে বলেছিল অটোরিকশা, অটোরিকশা একদিনের জন্য আমাকে বহন করেনি, আমি একা গিয়েছি, প্রায় ১০-১৫ মিনিটের রাস্তা হেঁটে আবার ১০ মিনিট ফিরে এসেছি। আর প্রভু আমাকে সেই অবস্থা থেকে রক্ষা করলেন, এবং ডাক্তার তারা বলল আপনি যান। এবং আশ্চর্য হবেন, একটা ক্যান্সার পেশেন্ট উইদাউট ক্যান্সার মেডিসিন, আই নট রিসিভ এনি ক্যান্সার মেডিসিন, কোনো মেডিসিন আমি খাইনি, আজও খাই না। প্রত্যেকটি মুহূর্তে আমি দেখি যে প্রভু কেমন করে আমাকে সাহায্য করছেন। এবং সেই গলা যে একেবারে বন্ধ হয়ে গেছিলো, বোবা হয়ে গেছিলাম আমি, সেই গলা আজ খুলে গেছে, আজ প্রভু আমাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ সৌভাগ্য দিয়েছেন, এবং তিনি আমাকে নবায়িত করেছেন। আর সেই বাণী আজও তিনি আমার জীবনে প্রকাশ করে চলেছেন। আমার সবচেয়ে প্রিয় বাক্য যা আমি দেখেছি আমার শাস্ত্র বাক্যে, তা হচ্ছে দ্বিতীয় করিন্থীয় তার ৫ অধ্যায় তার ১৭ পদটি, আর সেখানে লেখা আছে, ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আমাদের সহিত আমাদের সম্মিলনে সমৃদ্ধ করিয়াছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমার জীবনের যে সাক্ষ্য, এটা একটা ছোট্ট সাক্ষ্য, এরকম হাজারো সাক্ষ্য আমার জীবনে রয়েছে, আমার প্রভু আমাকে নবায়িত করেছে, যে প্রভুর উপরে আমি নির্ভর করেছি সেই প্রভু আমাকে কোনোদিনই ছেড়ে দেননি। তিনি দুঃখের দিনে, ব্যথার দিনে ছিলেন, তিনি আনন্দের দিনে ছিলেন, তিনি প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে ছিলেন, তিনি বিশ্বস্ত ঈশ্বর। আর তিনি বলেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে থাকব। সুতরাং প্রিয়জনরা, আজ আমরা যারা শুনছি এই জীবনের সাক্ষ্য, হতে পারে আরও অনেক নূতন সাক্ষ্য আমি দিতে চাই, নূতন নূতন সাক্ষ্য আমার জীবনে রয়েছে, কিন্তু সময় বয়ে যাচ্ছে, এত সংক্ষেপে তা বলা যায় না, হতে পারে অন্য একদিন হয়তো বলবো, কিন্তু আমি একটাই কথা বলে যাব, ঈশ্বর নবায়িত করেন প্রতিটি জীবন, যদি আপনি চান আপনার জীবনকেও ঈশ্বর নূতন করে গড়ে তুলতে পারেন এবং আপনার জীবনে শান্তি এবং আনন্দ আনতে পারেন। আজও প্রভু আমাকে মহা আনন্দে ঈশ্বরের সেবা কাজ করতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়ে যেতে তিনি আমাকে সাহায্য করছেন, তিনি আমাকে নবশক্তি দিয়েছেন, নূতন যৌবন দিয়েছেন, আর আমি সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঈশ্বরের মহিমা কীর্তন করতে এখনও ছুটে বেড়াচ্ছি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক, আমেন। এতক্ষণ আমরা শুনলাম আমাদের প্রিয় দাদা তাপস অধিকারী তার জীবন্ত সাক্ষ্য, যা শুনে আমরা সকলে অনুপ্রাণিত হয়েছি, নিশ্চয়ই আপনারাও হয়েছেন। কিন্তু এই শুধু নিজে অনুপ্রাণিত বা অনুপ্রেরণা পেলেন তা নয়, এ সকলের মধ্যে বিলিয়ে দিন। হয়তো কোনো একদিন আবারও আমরা উপস্থিত হব এরকম আরও কারোর
জীবন্ত সাক্ষ্য নিয়ে আরো আমরাও রোমাঞ্চিত হব, আমরাও সেই স্বাদ আস্বাদিত করব। তাহলে আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ দিই সকলকে, ধন্যবাদ দাদা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।